সালামু আলাইকুম, আমি ফাহিম মুনাইম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে কোনো ভাষাকে অনুবাদ করব। তো প্রথমে আমি প্লে স্টোরে ঢোকার পর এখানে লিখব গুগল ট্রান্সলেট। তো সফটওয়্যারটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমরা এখানে ডিফল্ট অবস্থায় ইংলিশ অ্যান্ড স্প্যানিশ ভাষা পাবো। তো আমি এখানে আমাদের বাংলা ভাষাটা সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি এখানে লিখি এখন দেখেন খুব সহজে এখান থেকে আপনারা কপি করতে পারবেন, আমি উচ্চারণ করতে পারবেন। একইভাবে আমি যদি এখানে এরোতে ক্লিক করি এখন বাংলা থেকে ইংরেজি হবে। তো আমি এখানে যদি এবার বাংলাতে লিখি এখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে। তো আমরা খুব সহজে এইভাবে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করতে পারবো। এরপর আমরা এই ক্যামেরাটার কাজ দেখি। তো এই ক্যামেরাতে আমি ক্লিক করলাম, দেন কন্টিনিউ। এখানে অ্যাক্সেস অনুমতি দিয়ে দেবেন ক্যামেরা। তারপরে এখানে আমি ইংরেজি টু বাংলা দিলাম। তো আমি ইংরেজি থেকে বাংলা করব। তারপর এখানে স্টেশন আমেরিকান ইংরেজি বলে বাংলা। আমি এখানে যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা ভাষা করে দেই, এবার আমি can convert Bengali to English. তারপর আপনার কপি করা কোনো অংশকে এখান থেকে পেস্ট করতে পারবেন। তো এভাবে আমরা খুব সহজে অন্য একটা ভাষাকে ট্রান্সলেট করতে পারবো। এখানে আপনি লিখেও দিতে পারেন অথবা কপি করেও দিতে পারেন। তো এখানে যদি বাংলা লেখেন ইংরেজি হবে, ইংরেজি লিখলে বাংলা হবে, যে কোনো ভাষা আছে এখানে। তো এবারকে দেখাবো কীভাবে অফলাইনে এটা কাজ করবে। তো সেজন্য আমি বাংলাতে ক্লিক করলাম, দেন আমি আমার বাংলা ভাষাকে ডাউনলোড দিয়ে দিলাম। এখান থেকে ওয়াইফাই আর মোবাইল দুটোই দিয়ে দিবেন। এরপর ডাউনলোডে ক্লিক করবেন। এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটা অফলাইনেও কাজ করবে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।